আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সৃষ্টিকর্তার ইচ্ছে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আবারও হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমরা বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড খ্যাত সিএম ফাঙ্ক এর জীবনী এবং ক্যারিয়ার নিয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। সিএম ফাঙ্কের আসল নাম ফিলিপ জ্যাক ব্রুকস। 1978 সালে 26 অক্টোবর যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে জন্মগ্রহণ করেন তিনি। এবার আসুন তার শারীরিক গঠন সম্পর্কে জেনে নেই। তার ওজন 99 কেজি এবং উচ্চতা 6'2". তার বুকের মাপ 52 ইঞ্চি, পেশির মাপ 18 ইঞ্চি এবং কোমরের মাপ 34 ইঞ্চি। সিএম পাঙ্ক তার জীবনে অনেকের সাথে সম্পর্কে জড়িয়েছেন, তার মধ্যে বেকি বেলাস, অ্যালিসন ডেঞ্জার, ফ্রাসি ব্রোকশো, মিকি জেমস, ম্যারিও ক্যানিন্স, এলিজাবেথ রয়েছেন, আর এরা সবাই তার গার্লফ্রেন্ড ছিলেন। এছাড়া জনপ্রিয় দিভা লিটা ছিলেন তার প্রথম স্ত্রী, তবে 2013 সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। 2014 সালে আরেক জনপ্রিয় দিভা এজে লিকে তিনি বিয়ে করেন। বলে রাখা ভালো যে রেসলিং ইতিহাসে তিনি প্রথম রেসলার ছিলেন, তার জীবনে কখনোই ড্রাগ বা স্টেরয়েড গ্রহণ করেননি। 1999 সালে তিনি রেসলিং জগতে প্রবেশ করেন। তার রেসলিং কোচ ছিলেন জনপ্রিয় রেসলার এবং কোচ উইলিয়াম রিগাল। 2014 সালে WWE এর চেয়ারম্যান ভিন্স মিকম্যান এবং ট্রিপল এইচের সঙ্গে তার মনোমালিন্য হয়। সে বছরেই তাকে জেদের বসে কোম্পানি থেকে বরখাস্ত করেছিলেন মিকম্যান। যেদিন তাকে কোম্পানি থেকে বরখাস্ত করেছিলেন সেদিনটি ছিল তার বিয়ের আগের দিন। তবে মিকম্যান এর এ কাজটি রেসলিং ইতিহাসের অন্যতম বাজে কাজ হিসেবে অভিহিত করা হয়। 1999 সালের মাঝামাঝি সময়ে তিনি IWA নামক রেসলিং প্রমোশনে তার ভাই মাইক ব্রোকের সাথে রেসলিং শুরু করেছিলেন। এখানে থাকাকালীন IWA এর মিড সাউথ চ্যাম্পিয়নশিপ টাইটেল জিতেছেন 5 বার। এছাড়া তিনি IWA মিড সাউথ লাইট চ্যাম্পিয়নশিপ টাইটেল জিতেছেন 2 বার। 2001 সাল পর্যন্ত তিনি IWA নিয়মিত পারফর্ম করেছেন, তবে এর পরেও তিনি পার্ট টাইমার হিসেবে কিছু ম্যাচ খেলেছিলেন IWA এবং এখানে ধারাবর্ণনার ভূমিকাও পালন করেছেন। তিনি TNA 2003 থেকে 2005 সাল পর্যন্ত পারফর্ম করেছেন। পরবর্তীতে তিনি 2005 সালের মাঝামাঝি TNA ছেড়ে WWE যোগ দেন। 2006 সালের জুন মাসে তিনি ECW যোগ দেন। ECW থাকাকালীন তিনি RBD, হার্ডি বয়েজ, হার্ডকোর হোলি এবং ববি লাশলে এদের সাথে ফিউডে জড়িয়ে ছিলেন এবং তিনি যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছিলেন। 2008 সালে WWE ড্রাফট অনুযায়ী সিএম ফাঙ্ক রতে ড্রাফটেড হন। WWE থাকাকালীন তিনি সবচেয়ে বেশি দিন অর্থাৎ 434 দিন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ছিলেন। এছাড়াও তিনি WWE থাকাকালীন কয়েকটি ঐতিহাসিক ম্যাচ উপহার দিয়েছিলেন। WWE এর আন্ডারে থাকাকালীন তিনি ECW চ্যাম্পিয়ন হয়েছেন 1 বার, ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়েছেন 3 বার, ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়েছেন 1 বার, সাথে ছিল কফি কিংস্টন। WWE চ্যাম্পিয়ন হয়েছেন 2 বার, WWE ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হয়েছেন 1 বার, মানি ইন দ্য ব্যাঙ্ক জিতেছেন পরপর 2 বার 2008 এবং 2009 সালে। এছাড়া স্ল্যামি অ্যাওয়ার্ড জিতেছেন 7 বার। 2014 সালে তিনি WWE অথরিটির সাথে ঝগড়া করে চলে যান, আর এর পুরো দায় অথরিটির নিজের ছিল। তাকে বহিষ্কারের ফলাফল টের পেয়েছিলেন মিকম্যান, কারণ যে সময় সিএম ফাঙ্ককে বহিষ্কার করা হয় তখন তার ফ্যান ফলোয়ার ছিল আকাশ ছোঁয়া। বর্তমানে সিএম ফাঙ্ক UFC ট্রেনিং নিচ্ছেন এবং সেখানে ধারাবর্ণনার দায়িত্ব পালন করছেন। তিনি অনেক টিভি শো, দু একটি ছবিতেও অভিনয় করেছেন। তো এ ছিল সিএম ফাঙ্কের জীবনী ও ক্যারিয়ার। পরবর্তীতে আপনারা কোন রেসলার সম্পর্কে ভিডিও চান এবং কোন রেসলারের জীবনী ও ক্যারিয়ার সম্পর্কে জানতে চান সেটা কমেন্ট করে জানান। তো আবারও হাজির হব পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।